গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা, অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় মামলা। ঘটনা বিশালগড় মহকুমা কমলাসাগর বিধানসভার পাণ্ডবপুর পঞ্চায়েতের 3 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত 2 বছর পূর্বে আমতলী থানাধীন পাণ্ডবপুর পঞ্চায়েতের 3 নং ওয়ার্ড এলাকার বিধুভূষণ দাসের কন্যা শিউলি দাসের সাথে সামাজিকভাবে বিবাহ হয় বামুটিয়া বিধানসভার বৃন্দা চমুনি তুফানিয়া লুঙ্গা এলাকার দীনবন্ধু দাসের ছেলে সঞ্জিত দাসের। বিয়ের সময় স্বামীর বাড়ির পক্ষ থেকে যতটুকু যৌতুক দাবি করেছিল দিনমজুর পিতা বিধুভূষণ দাস, অনেক কষ্ট করে তার একমাত্র কন্যার সুখের কথা মাথায় রেখে চাহিদা মতো সমস্ত যৌতুক দিয়েছিলেন। বিয়ের পর কয়েকটি মাস ভালোভাবে চললেও তারপর থেকে তাদের সংসারে অশান্তি নেমে আসে। স্বামী সঞ্জিত দাস প্রায় সময়ই মদমত্ত অবস্থায় বাড়িতে এসে তার স্ত্রী শিউলি দাসের উপর বেধরক মারধর শুরু করে বলে অভিযোগ। তাকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। তা নিয়ে দফায় দফায় সালিশি সভা হলেও একটি বারের জন্য শুধরায়নি অভিযুক্ত স্বামী সঞ্জিত দাস। পূর্বের তুলনায় আরও কয়েকগুণ বেড়ে যায় তাদের সংসারে অশান্তি এবং মারধর। অভিযোগ, প্রায় সময়ই সঞ্জিত দাস তার স্ত্রীকে ঘরে খাবার না দিয়ে জঙ্গলে নিয়ে খাবার দিয়ে রাখত। শেষ পর্যন্ত সেই গৃহবধূর পিতা বিধুভূষণ দাস এবং তার মা সেই খবর শুনে গৃহবধূর স্বামীর বাড়িতে গেলে তাদের উপর মারধর চালায় বলে অভিযোগ। এদিকে জানাই, গত 2 বছর যাবত অনেক কষ্ট করে সহ্য করে আসছিল সেই গৃহবধূ। যদিও সেই গৃহবধূকে তার স্বামী যখন মারধর চালাতো প্রায় সময় তার স্বামীর হাত থেকে রক্ষা করত ভাসুর, কিন্তু ভাসুরের অবর্তমানে অভিযুক্ত স্বামী সঞ্জিত দাস গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা চালিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে সেই গৃহবধূ যন্ত্রণা সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে আসে এবং স্বামীর বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করে। যদিও তাদের দাবি, পুলিশ অভিযুক্ত স্বামী সঞ্জিত দাসকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার। এখন দেখার বিষয়ে পুলিশ কি ভূমিকা নেয়। আজকে থেকে 2 বছর আগে আমার বিয়ে হয়েছে। বাবা বিয়ে দিয়ে দিছে দিনমজুর, খুব কষ্টের থেকে বিয়ে দিছে। তারপরে বিয়ের পরে 2-3 মাস ভালো ছিল, তারপরে থেকে ড্রিঙ্ক করে, অতিরিক্ত ড্রিঙ্ক করে আসরা মারামারি করে, খুব দুঃশ্চিঙ্গলভাবে বাড়ি থেকে অনেক সময় বাইর করে নিয়ে রাস্তার মধ্যে বয়ে রাখে। তারপরে যে সেরা ডাউলিয়া দূরান্তি দিয়ে অনেক দিন জাঙালের উপরে দিয়ে নামতে লাগে, অনেক কিছু, অনেক পরিস্থিতির জায়গার মধ্যে আজকে মার দূর করে সেরা আমার ফিটটা বাড়ির থেকে পালাই গেছে। তারপরে মা বাবা গিয়া আমার নিয়ে আইসে। কে মার দূর করতো? আমার হাজবেন্ড। নাম কি? সঞ্জিত দাস। বাড়ি বৃন্দাচমুনি। কোন বিধানসভা এটা? বামুটিয়া বিধানসভা। মারার কারণটা কি? মারার কারণ কিচ্ছু একটা টুকিটাকে লই আসেরা, যদি ওখানে রান্না হয়েছে না বা একটা কিছু করতেছি ডাক দিছে লগে লগে আইসি না, তারপরে থেকে শুধু শুধু মারামারি করতো। কোন কোন জায়গায় তোমায় আঘাত করছে? মাথার মধ্যে, তারপরে হাতে পায়ে। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।